রথযাত্রা উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি মায়াপুর ইসকন মন্দিরে ইতিমধ্যে আসতে শুরু করেছেন ভক্তেরা। সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা। রাত পোহালেই রথযাত্রা, শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে। ইতিমধ্যেই দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন চত্বরে। বিগত দুবছর করোনা সংক্রমণের কারণে মায়াপুর ইসকন মন্দিরে সেভাবে জাঁকজমক করে রথযাত্রা পালন করা হয়নি, কিন্তু এবছর করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে প্রতি বছরের মতোই পালন করা হবে মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা। তাই তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ইসকন মন্দিরে। ইতিমধ্যেই মন্দির চত্বর এবং যে রথে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ আসবেন সেই রথকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই তিনটি রথ মায়াপুর ইসকন মন্দির থেকে 5 কিলোমিটার দূরে রাজাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখান থেকেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ রথে চেপে তার মাসিবাড়ি মায়াপুর ইসকন মন্দিরে আসবেন। উল্লেখ্য, মায়াপুর ইসকন মন্দিরের এই রথযাত্রাকে দর্শন করার জন্য গোটা ভারতবর্ষ থেকে ভক্তদের সমাগম দেখা যায়। ভারতের বাইরে বহু বিদেশি ভক্ত ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসকনের রথযাত্রা উপলক্ষে। ইতিমধ্যেই এবছর প্রথম ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে রেল দপ্তরের তরফ থেকে 2টি স্পেশাল ট্রেন চালু করার কথা ঘোষণা হয়েছে। এ বিষয়ে ইসকন মন্দিরের কোঅর্ডিনেটর বলেন, ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বিদ্যুতের যাতে কোনো বিভ্রাট না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসেও কাজ করছেন। পাশাপাশি 2টি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য ইসকনের তরফ থেকে রেল দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রথযাত্রার প্রস্তুতির হিসাবে রথ ঝাড়মোচ পরিষ্কার হয়েছে। আগামীকাল গুন্ডিচা মন্দির ভগবান যেখানে আসবেন তার চূড়ান্ত এবং প্রস্তুতি পর্বের পরিষ্কার পরিচ্ছন্নতা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যেটা করেছিলেন, আজকে আমাদের মন্দির থেকে রথ ধোয়া পাকলা করার পরে ভক্তদের সাথে প্রশাসনের সহযোগিতায়, বিদ্যুৎ দপ্তর, মিডিয়া, এদের সকলের সহযোগিতায় রথ যাচ্ছে আজ এখান থেকে 5 কিলোমিটার দূরে জগন্নাথ রাজাপুরে। তার পরের পরের দিন 1 জুলাই সকলকে আহ্বান জানাই, আমরা ঠিক 2টোর সময় রথের দড়ি টান দিয়ে জগন্নাথের শোভাযাত্রা শুরু করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।